शन्नो मित्रशं वरुणः शन्नो भवद्धर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्तं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम अवतु भक्तारम ओम शांति 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 सदा शिव समारंभां शंकराचार्य मध्यमां अस्मदाचार्य पर्यन्तां वंदे गुरु परंपरां वंदे गुरु परंपरां अपनादेर सकलेर अंतरस्थ ईश्वर के अत्यंत भक्तिपूर्वक अभेद भावे नमस्कार नमस्कार नमस्कार। आज के आमादेर आलोच्य विषय भगवान शंकराचार्य विरचित विख्यात प्रकरण ग्रंथ विवेक चूड़ामणि। आमादेर जे शास्त्र सेटी मोटामुटी तीनटी भागे विभक्त, एकटी होच्छे श्रुति, आरेकटी होच्छे स्मृति एवं अपरटी हलो ब्रह्मसूत्र। तो ये विशाल परिमाण शास्त्र जरा अध्ययन करते पारबेन ना, अत समय नहीं एवं अत एनार्जी दीते पारबेन ना, उपयुक्त आचार्यरों अनेक समय अभाव देखा जाए। अथच जरा वेदांते आग्रही, जरा मुक्ति लाभ करते चान, जरा ज्ञान लाभ करते चान, तादेर जोन्नो भगवान शंकराचार्य एक प्रकरण ग्रंथ रचना करेछेन। ग्रंथ समग्र जे शास्त्र समग्र वेदांतेर जे सार एइखाने किन्तु सेइटी आछे। एकटी ग्रंथेर अध्ययनेर माध्यमे किन्तु आमादेर ज्ञान लाभ होये जेते पारे। তাই ভগবান শঙ্করাচার্য তিনি অত্যন্ত শিষ্ট ব্যক্তি, সর্বপ্রথমেই তিনি গুরু বন্দনা করে নিচ্ছেন। সর্ব বেদান্ত সিদ্ধান্ত গোচরম তম গোচরম গোবিন্দং পরমানন্দম সদ্গুরুম প্রণতোস্ম্যহম। গুরু বন্দনার পরে ভগবান ব্রহ্মবিদ্যার যে মহত্ব, ব্রহ্মনিষ্ঠার মহত্বের কথা বলেছেন, সেইটি বলতে গিয়ে তিনি বলছেন যে সমগ্র প্রাণীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মনুষ্য জন্ম, তার থেকে আরও শ্রেষ্ঠ হলো পুরুষ শরীর, তার থেকে আরও শ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ, তার থেকে আরও শ্রেষ্ঠ বেদান্ত শ্রবণজনিত জ্ঞান, তার থেকে আরও উত্তম বেদান্তের মননজনিত জ্ঞান, তার থেকে আরও শ্রেষ্ঠ নিধিধ্যাসনজনিত জ্ঞান এবং সর্বশ্রেষ্ঠ সেটি হলো সমাধি, ব্রহ্মস্বরূপে অবস্থান, সেইটি হচ্ছে আলটিমেট, সেইটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সেইটি আমাদের সকলেরই জীবনের উদ্দেশ্য, কারণ সেইটিতেই আমরা পাই আত্যন্তিক দুঃখ নিবৃত্তি এবং পরমানন্দ প্রাপ্তি। আত্যন্তিক দুঃখ নিবৃত্তি অর্থাৎ যেই দুঃখ নিবৃত্তির পরে আর কখনোই দুঃখ আসবে না, আর পরমানন্দ প্রাপ্তি অর্থাৎ সেই আনন্দের পরে আর কখনো দুঃখ আসবে না, পার্মানেন্ট ব্লিস। সেই আনন্দ লাভ করাই আমাদের সকলের জীবনের উদ্দেশ্য। জাগতিক বিষয়ে আমাদের জীবনে আমাদের যে অভিজ্ঞতা, তাতে আমরা দেখি যে যখনই একটা সুখ আসে তারপরেই দুঃখ চলে আসে। তাই এই জগতের যা কিছু বস্তু সবই ক্ষণস্থায়ী, আর সেই ক্ষণস্থায়ী বস্তু থেকে কিন্তু আমরা চিরস্থায়ী আনন্দ পেতে পারি না। চিরস্থায়ী আনন্দ পাওয়া যাবে কোথায়? সেই আত্মবস্তুতে, সেই ব্রহ্মবস্তুতেই রয়েছে সেই চিরস্থায়ী আনন্দ। সেই আনন্দ রয়েছে আমাদের নিজ স্বরূপে, আত্মাতে।
তাই তারপরে ভগবান আরো তিনটি যেটি আমাদের জীবন অত্যন্ত দুর্লভ সেই তিনটি জিনিসের কথা বলেছেন। সেই তিনটি হলো মনুষ্যত্বম, মুমুক্ষুত্বম এবং মহাপুরুষ সংশয়ঃ। মনুষ্যত্বম, এই যে মনুষ্য জন্ম, মানুষ শরীর লাভ করা, এইটি হচ্ছে অত্যন্ত দুর্লভ, কারণ 84 লক্ষ জনির পরে আমরা মনুষ্য জন্ম পাই। আমাদের যত রকমের প্রাণী আছে 84 লক্ষ জনই, ওইভাবে আমাদের জন্ম হতে হতে অন্যান্য প্রাণী হয়ে জন্ম হতে হতে সমস্ত অভিজ্ঞতা অর্জন করতে করতে, ডেভেলপমেন্ট হতে হতে আমাদের মনুষ্য জন্ম। সেইটি হচ্ছে আমাদের যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সেই ফিজিক্যাল ডেভেলপমেন্টের মানুষ জন্মতে এসে সেই ফিজিক্যাল ডেভেলপমেন্টের শেষ হলো। আর তখন আবার আরেকটি ডেভেলপমেন্টের শুরু হলো, সেইটি হলো মেন্টাল স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, আধ্যাত্মিক উন্নতি শুরু হলো যখন আমরা মানুষ হয়ে জন্মালাম। সেই জন্য মানুষ জন্ম এটা খুবই দুর্লভ। তার থেকে আরেকটি কি দুর্লভ, সেটি হলো মুমুক্ষুত্বম, মুক্তি লাভ করার ইচ্ছা। কত কোটি কোটি মানুষ আছে, কজনের মুক্তি লাভের ইচ্ছা হয়, কজনের জ্ঞান লাভের ইচ্ছা হয়? অনেক ডেভেলপমেন্ট হলে তবেই তাদের জ্ঞান লাভের ইচ্ছা হয়। অনেক জীবনে, অনেক অনেক জন্মের, মনুষ্য জন্মেরই অনেক অনেক জন্মের অনেক অভিজ্ঞতার ফলে যখন এই অনুভব হয় যে জগতের সমস্ত কিছুই হলো অনিত্য বস্তু, এই অনিত্য বস্তু থেকে কখনোই সেই যে প্রকৃত সুখ শান্তি আনন্দ সেইটি পাওয়া যায় না, তাহলে সেই যে প্রকৃত সুখ শান্তি আনন্দ আছে আত্মবস্তুতে, জ্ঞান লাভে, মুক্তি লাভে, যখন আমাদের কিছুমাত্র ওই বিষয়ে বোধ হয় তখনই আমাদের মুক্তি লাভের ইচ্ছা হয়। এটিও কিন্তু অনেক উন্নত হলে তবেই আমরা এই পথে আসতে পারি, সেই জন্য এটিও অত্যন্ত দুর্লভ। এবং আরেকটি কি দুর্লভ, মহাপুরুষ সংশয়ঃ। মহাপুরুষ, জ্ঞানী ব্যক্তি সদ্গুরুর আশ্রয় লাভ, কৃপা লাভ, তার অনুকম্পা লাভ, এটিও হচ্ছে খুব দুর্লভ। কারণ আমাদের মনুষ্য জন্ম হলো, কিন্তু আবার মুক্তি লাভের ইচ্ছাও হলো, কিন্তু যদি মহাপুরুষের, জ্ঞানী ব্যক্তির আমরা আশ্রয় না পাই, তার কৃপা লাভ করতে না পারি, তিনি যদি আমাদের পথটি দেখিয়ে না দেন, তাহলে কিন্তু আমরা মুক্তির পথে এগোতে পারি না। সেই জন্য এই তিনটির সমাহার, এই তিনটির সঙ্গম যাদের জীবনে হয়েছে নিঃসন্দেহে তারা অত্যন্ত ভাগ্যশালী। এখন কথা হলো যে আমরা তো এই সমস্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস পেলাম, আর এই যে তিনটি জিনিস, এইটি হচ্ছে খুবই ঈশ্বরের কৃপা, দেবতাদের কৃপা ছাড়া হয় না। তাই এই এই সমস্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস আমরা পেলাম, সমস্ত উত্তম যেগুলো জিনিস, দুর্লভতম জিনিস আমরা জীবনে প্রাপ্ত হলাম, কিন্তু যদি আমরা এই সব কিছু প্রাপ্ত হয়েও যদি অনবধানবশত আমরা সেই সংসারেই আবদ্ধ হয়ে যাই, আমরা যদি সেই সংসারের মায়া মোহজালে আবদ্ধ হয়ে আমাদের যে জীবনের উদ্দেশ্য সেইটি ভুলে যাই, তাহলে কিন্তু আরও একটা জীবন যেন নষ্টই হয়ে গেল। অনেক অনেক জন্ম আমাদের এইভাবে কেটে গেছে, অনেক বহু জন্মে আমরা কিন্তু মুক্তি লাভ করতে পারিনি। ত্রেতা যুগে স্বয়ং পূর্ণ ব্রহ্ম অবতার রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন, তখন কি আমরা ছিলাম না? ছিলাম, কিন্তু আমরা মুক্তি লাভ করতে পারিনি। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, তখনও আমরা ছিলাম, কিন্তু আমাদের মুক্তির ইচ্ছা হয়নি, আমরা তখনও জ্ঞান লাভ করতে পারিনি। তারপরে
কুলি যুগে কত মহাপুরুষরা এসেছেন, শ্রী চৈতন্যদেব এসেছেন, শঙ্করাচার্য, অন্যান্য কত আচার্যরা এসেছেন, এমনকি সবচেয়ে লেটেস্ট ভগবান শ্রী রামকৃষ্ণ এসেছেন, তাও কত বছর হয়ে গেল, কিন্তু এখনও আমরা মুক্তি লাভ করতে পারিনি, তাই আজকে আমরা এখানে এসেছি। তো তবু ঈশ্বরের কৃপা যে আমাদের এখন ইচ্ছা হয়েছে, এখন আমরা সেইটি বুঝতে পেরেছি, তাই আমরা এখানে এসে সেই শাস্ত্র বাক্য, বেদান্ত বাক্য শ্রবণ করছি। তো এই সমস্ত কিছু পেয়েও যদি আমরা ভুলে যাই আমাদের জীবনের উদ্দেশ্য, এবং সংসারে আসক্ত হয়ে আমরা যদি আমাদের যে জীবনের উদ্দেশ্য সেইটি ভুলে গিয়ে তার যদি আমরা চেষ্টা না করি, সেইটি হচ্ছে খুব ক্ষতি, মহতি বিনষ্টিহি, গ্রেট লস। তাই সেই দিকে ভগবান আমাদের দৃষ্টিপাত করতে বলছেন, কারণ কোটি কোটি কর্মের দ্বারা কিন্তু মুক্তি লাভ হবে না। অনেক আমরা শাস্ত্র অধ্যয়ন অধ্যাপন করতে পারি, এগুলো করা প্রয়োজন, কারণ শাস্ত্র থেকে আমরা যে তত্ত্ব সেইটি জানতে পারি গুরুমুখে, আচার্য মুখে এবং শাস্ত্র মুখে, তাই শাস্ত্র অধ্যয়নের প্রয়োজন আছে, কিন্তু এগুলোই যথেষ্ট নয়। আমরা দেবী দেবতাদের পূজা অর্চনা করতে পারি, সকাম কর্ম, নিষ্কাম কর্ম এগুলো করতে পারি, কিন্তু এটাই হচ্ছে শেষ কথা নয়। শেষ কথা কোথায় হবে? যেখানে সেই জ্ঞান লাভ, অর্থাৎ জীব ব্রহ্ম ঐক্য জ্ঞান যেখানে হবে, তখনই সেইটি যখন আমাদের হয় তখনই কিন্তু আমরা সেই মুক্তি লাভ করতে পারি। তাই এই জ্ঞান লাভ করাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য, বাকিগুলো আমাদের সাহায্য করে মুক্তির পথে এগোতে, সহায়তা করে, কিন্তু ওইগুলি আমাদের আলটিমেট যে গোল সেখানে পৌঁছে দিতে পারে না। আর এই যে আমাদের মন, সেইটি কিন্তু কখনো উচ্চে থাকে, কখনো আবার নিচে নেমে যায়। মনের গতি হলো নিচের দিকে, জল যেমন নিচের দিকে গড়িয়ে যায়, সেই রকম আমাদের মনও অধোগামী হয়ে যেতে চায়। তাই সেই মনকে সবসময় আমাদের শুদ্ধ দর্শন দ্বারা, শুদ্ধ জ্ঞানের দ্বারা সর্বদাই উচ্চে তুলে রাখতে হবে, তাকে কখনোই নিচে দিকে যেতে দেওয়া চলবে না। তারপরে ভগবান বলছেন যে যিনি এই পর্যন্ত বুঝতে পেরেছেন যে এই জগতের অনিত্যতা, এই জগতের ক্ষণস্থায়িত্ব বুঝতে পেরে যারা আত্ম অনুসন্ধান করছেন, নিজ স্বরূপ অনুসন্ধান করছেন, তাদের কি কর্তব্য? তাদের কর্তব্য হলো সদ্গুরু জ্ঞানীর সম্মুখে যাওয়া, তার কাছে জ্ঞান লাভ করার জন্য প্রার্থনা জানানো, এবং তিনি যেরকম উপদেশ দেবেন, অর্থাৎ জ্ঞানী পুরুষ যেমন উপদেশ দেবেন, সেই উপদেশ অনুযায়ী নিজের জীবন গঠন করা এবং মুক্তি লাভের চেষ্টা করা। এখন প্রশ্ন হলো যে যিনি জ্ঞানী ব্যক্তি সদ্গুরু, তিনি কীরকম? তিনি তো হবেন ক্ষত্রিয়, ব্রহ্মনিষ্ঠ, অবৃজিন এবং অকামহত। তিনি ক্ষত্রিয় শ্রুতি বিষয়ে যিনি জ্ঞানবান, ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মতেই যার নিষ্ঠা, যিনি ব্রহ্মকে কেন্দ্র করেই যার জীবন, ব্রহ্মেই যিনি সর্বদা অবস্থান করেন, ব্রহ্মকে যিনি অনুভব করেন, তিনি হচ্ছেন ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ। অবৃজিন অর্থাৎ নিষ্কাম, নিষ্পাপ, আর অকামহত যার কোনো কামনা নেই, যার ব্রহ্মজ্ঞানে স্থিত হয়ে, ব্রহ্মস্বরূপে অবস্থান করে, ব্রহ্মকে অনুভব করে যার সমস্ত কামনা পূর্ণ হয়ে গেছে, তাই তিনি পূর্ণ কাম, আপ্তকাম, অকাম, নিষ্কাম, এইরকম যিনি জ্ঞানী তিনি হচ্ছেন সদ্গুরু। তার কাছ থেকেই আমাদের সেই জ্ঞান ও নিষ্ঠা
ग्रहण करते हबे से ज्ञान पथटी तार कास्ते थेके जेने निते हबे तार कास्ते थेके आम्रा से ब्रह्मज्ञान जे साधना सेटी जेने निते हबे तारपरे एखन गुरु तो एरकम हबे ना तो श्रेष्ठ सबई ठीक आछे किन्तु शुधु गुरु के उपयुक्त होलेई हबे ना गुरु तो क्षत्रिय ब्रह्मनिष्ठ अब्रिजी नकामहत हलेन किन्तु शिष्य जदि उपयुक्त ना हय ताहले किन्तु सेई ज्ञानटी फलप्रद हबे ना ताई उपयुक्त गुरु एवं उपयुक्त शिष्य होते हबे आश्चर्य बक्ता कुशलस्य लब्धा एखन शिष्य के किरकम होते हबे शिष्य के समदमादि षड्ग सम्पत्ति सम्पन्न साधन चतुष्टय सम्पन्न होते हबे साधन चतुष्टय सम्पन्न हवार जन्य सेटी होच्छे ब्रह्म विद्यार जे क्वालिटी शिष्येर जे गुणगुली थाका प्रयोजन सेगुली होच्छे साधन चतुष्टय এই সাধন চতুষ্টয় না থাকলে সাধন চতুষ্টয় সম্পন্ন না হলে কিন্তু সেই জ্ঞান যথার্থ ফলপ্রদ হয় না এই সাধন চতুষ্টয়ের মধ্যে প্রথম কি বিবেক নিত্য এবং অনিত্য বস্তুর মধ্যে যে বিবেক যে ব্রহ্মই সত্য জগৎ মিথ্যা এইটি জানা নিত্য বস্তু এবং অনিত্য বস্তুর মধ্যে পৃথকীকরণ করা এইটি হলো বিবেক কারণ আমাদের অভিজ্ঞতায় কি বলে যে এই জগতের যা কিছু বস্তু আছে নিত্য এবং অনিত্য বস্তু মিশে আছে তাই খুব সাবধানে আমাদের কিন্তু সেই নিত্য অনিত্য বস্তুর মধ্যে বিবেক পৃথকীকরণ করতে হবে পৃথকীকরণ করে আমাদের অনিত্য বস্তু পরিত্যাগ এবং নিত্য বস্তুর গ্রহণ করতে হবে তাহলে প্রথম হচ্ছে নিত্য অনিত্য বস্তুর বিবেক তারপরে দ্বিতীয় হলো ইহামাত্র ফলভোগ বিরাগ এই জগৎ থেকে শুরু করে এই জগতের আমাদের শরীর থেকে শুরু করে ব্রহ্মলোকের যে ব্রহ্মার পদবি সেইটি পর্যন্ত যিনি আকাঙ্ক্ষা করেন নাই সমস্ত বিষয়ে যিনি বৈরাগ্যবান সেইটি হচ্ছে ইহা মূত্র ফলভোগ বিরাগ এই জগতে এবং পরবর্তী এই এই শরীরের মৃত্যুর পরে পরবর্তী জন্মে অনেকের সুখভোগের ইচ্ছা থাকে স্বর্গলোকে যাবার ইচ্ছা বা আরও উচ্চলোকে গিয়ে আর এই লোকের মধ্যে ব্রহ্মলোক হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেইখানে ব্রহ্মার পদবি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সেইটিও যিনি চান না কেন চাইবেন না কারণ এই সমস্ত কিছুই যেহেতু লোকের মধ্যে অবস্থিত তাই এইগুলো হচ্ছে অনিত্য এইগুলো কিন্তু চিরস্থায়ী নয় এইগুলো একদিন শেষ হয়ে যাবে ব্রহ্মার আয়ু 100 বছর আমাদের হিসাবে মানুষের যে আমাদের যে 100 বছর সেই 100 বছর কিন্তু ব্রহ্মার 100 বছর নয় আমাদের হিসেবে 432,000 আরও কত হলো ব্রহ্মার একদিন এইরকম করে 100 বছর মানে অনেক দীর্ঘ সময় ব্রহ্মার আয়ুষ্কাল এত দীর্ঘ সময় ধরে সেই ব্রহ্মপদ লাভ করে সে অনেক সুখভোগ করতে পারে এবং অনেক কিছু সেখানে মেইনলি হচ্ছে সাধনারই আনন্দ সমস্ত কিছু পাওয়া যেতে পারে কিন্তু সেটিও ক্ষণস্থায়ী অর্থাৎ সেটিও চিরস্থায়ী নয় সেটিও একদিন শেষ হয়ে যাবে তাই আমরা খোঁজ করছি নিত্য বস্তুর নিত্য বস্তু অর্থাৎ যেটি চিরস্থায়ী যেটি শাশ্বত অপরিবর্তনশীল আর ওই নিত্য বস্তু ছাড়া বাকি সমস্ত কিছুই ব্রহ্মার পদবী পর্যন্ত সবই হচ্ছে অনিত্য বস্তু ক্ষণস্থায়ী পরিবর্তনশীল অশাশ্বতম তাই অশাশ্বত বস্তু আমরা চাই না অশাশ্বত বস্তু থেকে আমরা কিন্তু শাশ্বত আনন্দ শাশ্বত সুখ পেতে পারি না তাই আমাদের অনুসন্ধান হচ্ছে শাশ্বত বস্তু
চিরস্থায়ী যেটি, চিরস্থায়ী আনন্দ পেতে গেলে আমাদের চিরস্থায়ী বস্তুরই সন্ধান করতে হবে। তাই এইটি হচ্ছে, এটাকেই বলা হচ্ছে ইহামুত্র ফলভোগ বিরাগ, যে সমস্ত অনিত্য বস্তু সেইটি এই জগৎ থেকে শুরু করে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত কিছুই অনিত্য বস্তু, সুতরাং এইগুলো কোনোটি আমাদের আকাঙ্ক্ষিত নয়, এটি হচ্ছে ইহামুত্র ফলভোগ বিরাগ। তারপরে সমদমাদি সর্গ সম্পত্তি কথা বলা হয়েছে, তার মধ্যে সম অর্থাৎ আমাদের যে অন্তর ইন্দ্রিয় তার যে সংযম সেটিকে বলা হয় সম, আর আমাদের যে বহিরিন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয় তার যে সংযম সেটিকে বলা হয় দম। তারপরে আমাদের আলোচনা হয়েছিল যে যেটি হলো সমদম তিতিক্ষা, তিতিক্ষা যে সমস্ত রকম কষ্ট সহ্য করা, সেটি আমাদের আলোচনা হয়ে গিয়েছিল। তারপরে উপরতি, যে বহিরিন্দ্রিয়ের সাহায্যে মন বা অন্তঃকরণ বহির বিষয়ে গিয়ে বিষয়ের আকারে পরিণত হয় সেই পরিণামকে বৃত্তি বলে। মনের ওই বৃত্তি যেন বাহ্য বিষয়ে হতে না পারে, বাহ্য বিষয়ে মনের ওই যে বৃত্তি তাকে হতে না দেওয়াকে উত্তম উপরতি বলা হয়। অর্থাৎ আমাদের মনটা বাইরের দিকে যেতে দেওয়া যাবে না, সেটিকে যেই আমাদের কাঙ্ক্ষিত বস্তু আত্মবস্তু তাতেই স্থিত রাখা, সেইটি হচ্ছে উপরতি, অন্য বৃত্তি মনে আসতে না দেওয়া, শুধুমাত্র সেই একটি বৃত্তি, ব্রহ্ম বিষয়ক বৃত্তি আত্মবিষয়ক বৃত্তি থাকবে, অন্য কোনো বৃত্তি মনে উঠতে না দেওয়া, সেটি হচ্ছে উপরতি। উপরতির পরে তিতিক্ষা আমাদের আলোচনা হয়ে গিয়েছিল। আসলে এইগুলো কিন্তু একই জিনিসের ব্যাখ্যা, কীরকম এই জগতে যে নিত্য এবং অনিত্য দুটি বস্তু মিশে আছে সেই দুটোর মধ্যে পৃথকীকরণ করা, প্রথমে এটি হচ্ছে আমাদের কর্তব্য। পৃথকীকরণ করার পরে আমাদের অনিত্য বস্তুকে পরিত্যাগ এবং নিত্য বস্তুর গ্রহণ করতে হবে। নিত্য বস্তুর গ্রহণ এবং অনিত্য বস্তুর পরিত্যাগ ওইটি হচ্ছে ইহামুত্র ফলভোগ বিরাগ, যে আমরা এই জগতের মানে অনিত্য বস্তু, এই জগৎ থেকে আরম্ভ করে ব্রহ্মলোক পর্যন্ত অনিত্য বস্তু আমরা কিছু চাই না। এখন এই যে না চাওয়া, অর্থাৎ এই বৈরাগ্যটাকে ধরে রাখবার জন্যই এই যে সমদমাদি সর্গ সম্পত্তি সেইটি বলা হয়েছে। প্রথমেই কি বলা হয়েছে যে সম, আমাদের অন্তর ইন্দ্রিয়ের সংযম, যে ইন্দ্রিয়গুলি আমাদের ইন্দ্রিয়গুলি ভগবান এমনভাবে তৈরি করেছেন যেটি হচ্ছে বহির্মুখী, বাইরের সমস্ত অবজেক্ট জিনিস সেখান থেকে ইনফরমেশন আহরণ করতে চায়, সবসময় ওইগুলির দিকেই আমাদের ইন্দ্রিয়গুলি ধাবিত হয়। তাই সেই ইন্দ্রিয়ের যদি আমরা সংযম না করি তাহলে আমরা কী করে আত্মবস্তু যে আমাদের নিজের স্বরূপ সেইখানে স্থিত হব। তাই প্রয়োজন হলো অন্তর ইন্দ্রিয়, আমাদের যে অন্তর ইন্দ্রিয়ের সেইগুলির সংযম, সেগুলির সংযম না করলে আমরা অনিত্য বস্তু থেকে মনকে সরিয়ে এনে নিত্য বস্তুতে স্থাপন করতে পারি না। ঠিক একই রকম আমাদের যে বহিরিন্দ্রিয়, যেগুলি চক্ষু কর্ণত্বক জিহ্বা নাসিকা, এগুলি হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয় হল বাক পানি পাদ উপস্থ পায়ু। তো এইগুলোর যদি সংযম না হয় তাহলেও কিন্তু আমরা আমাদের যে নিত্য বস্তু তাতে আমরা স্থিত হতে পারি না। আর এই যে অন্তরিন্দ্রিয় এবং বহিরিন্দ্রিয়ের সংযম কিন্তু পরস্পরের সঙ্গে রিলেটেড, একটি সংযম হলে অপরগুলিও সংযম হয়ে যাবে, আমাদের বহিরিন্দ্রিয়ের সংযম হলে অন্তরিন্দ্রিয়ের সংযমও অটোমেটিক হয়ে যাবে, অন্তরিন্দ্রিয়ের সংযম হলে একই সঙ্গে বহিরিন্দ্রিয়ের সংযমও হয়ে যাবে, এবং তার সঙ্গে আমাদের যে উপরতি
অন্য বিষয়ে মনকে না যেতে দেওয়া এবং অন্য বিষয়ের বৃত্তি মনে উঠতে না দেওয়া, এইগুলি একই সঙ্গে হয়ে যাবে। তারপরে হচ্ছে দুঃখ যে সহন, তিতিক্ষা, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই যে তিতিক্ষার যে এই শ্লোকটি, এটি অত্যন্ত বিখ্যাত শ্লোক, এটি অনেক জায়গাতেই ব্যবহার হয়। বিশেষ করে শঙ্করাচার্যের এই যে তিতিক্ষার যে শ্লোকটি, এটি খুবই গুরুত্বপূর্ণ। সহনাম সর্বদুঃখানাম অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপরহিতম সা তিতিক্ষা নিগদ্যতে। যে কোনো রকমের দুঃখ উপস্থিত হলেও তার জন্য মনে কোনোরূপ চিন্তা না করা এবং দুঃখের কথা অন্যের কাছে প্রকাশ না করে এবং দুঃখের জন্য কোনো রকম প্রতিকারও না করে সহ্য করে যাওয়া, এটাকে বলা হয় তিতিক্ষা। তিন রকমের দুঃখ আছে, আমরা আগের দিন জেনেছিলাম যে আধ্যাত্মিক, আধিদৈবিক এবং আধি ভৌতিক। এই তিন প্রকারের দুঃখ সবসময়ই আসছে এবং এগুলো আসতেই থাকবে, এটা অবশ্যম্ভাবী। এই জন্যই স্বামী বিবেকানন্দ কি বলেছেন, শরীর ধারণ বিড়ম্বন, যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিহ নিশ্চয়, হৃদিবান নিঃস্বার্থ প্রেমী এ জগতে নাহি তব স্থান। এই দুঃখ আমাদের আসতেই থাকবে, শরীর ধারণ করলেই দুঃখ কিছু না কিছু আসবেই। সুতরাং এইটিকে ধরে নিয়েই এই দুঃখে বিচলিত হতে দেওয়া যাবে না নিজেকে। এই সমস্ত কিছু দুঃখ আসবে এবং সেই দুঃখে আমাকে অবিচলিত থাকতে হবে এবং সেই দুঃখে বিচলিত না হয়ে আমাদের চিন্তাটা কোথায় থাকবে, সেই আত্মবস্তুতেই থাকবে। কারণ এইগুলো সবই প্রকৃতির দ্বারা হচ্ছে। প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈকর্মাণি সর্বশঃ, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন। তাই এই প্রকৃতির কার্য হয়ে যাচ্ছে এই দুঃখের মাধ্যমে, দুঃখ সুখ যেটাই হোক যা কিছু, তাতে আমরা যেন বিচলিত না হই, তাতে যেন আমরা আকৃষ্ট না হই, ওই দিকে আমাদের অ্যাটেনশনটা যেন না যায়। আমাদের অ্যাটেনশনটা যেন শুধুমাত্র আমাদের যে নিজস্বরূপ আত্মবস্তুতেই থাকে। এই পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গিয়েছিল আজকে 26 নম্বর শ্লোকে শ্রদ্ধা সম্বন্ধে ভগবান বলছেন, শাস্ত্রস্য গুরুবাক্যস্য সত্যবুদ্ধাবধারণম সা শ্রদ্ধা কথিতা সদ্ভীর্যয়া বস্তুপলভ্যতে। শাস্ত্রস্য গুরুবাক্যস্য সত্যবুদ্ধাবধারণম সা শ্রদ্ধা কথিতা ইয়দ্ভীর্যয়া বস্তুপলভ্যতে। গুরুরূপে উপদেশ, শাস্ত্রস্য গুরুবাক্যস্য, অর্থাৎ শাস্ত্রের এবং গুরুবাক্যের উপদেশ, সত্যবুদ্ধাবধারণম, যিনি এটি সত্য, শাস্ত্র যেটি বলছে, গুরু বাক্য যেটি, এইগুলি হচ্ছে সত্য, এইরকম যে বুদ্ধি, এই যে যথার্থ দৃঢ় বুদ্ধি, গুরুবাক্য এবং শাস্ত্র বাক্যের সত্যতার যথার্থ, এগুলি যে যথার্থ সত্য, এইরকম দৃঢ়তার সঙ্গে অন্তরে গ্রহণ করা, তাকে জ্ঞানীরা বলছেন শ্রদ্ধা। তাহলে গুরুর বাক্যে, শাস্ত্র বাক্য, এইগুলি যে সত্য, এইরূপ যে দৃঢ় বিশ্বাস, সেই রকমভাবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে সেইটি অন্তরে যথার্থভাবে গ্রহণ করাকে জ্ঞানীরা শ্রদ্ধা আখ্যা দিয়েছেন। এই শ্রদ্ধার সহায়ে আত্মস্বরূপের উপলব্ধি হয়।
তত্ত্বমসি অহং ব্রহ্মাস্মি ইত্যাদি যে শাস্ত্র বাক্য, এবং তুমি সংসারী নও, তুমি যে ব্রহ্ম ইত্যাদি গুরুবাক্যকে সত্য বলে যে দৃঢ় বিশ্বাস করা, তাকে বেদান্ত তাৎপর্য অভিজ্ঞ যারা ব্যক্তি তারা শ্রদ্ধা বলে থাকেন, যে শ্রদ্ধার দ্বারা ব্রহ্মবস্তুর উপলব্ধি হয়। এখন কথা হলো যে গুরুবাক্য এবং শাস্ত্রবাক্য এইগুলো সত্য, এইরকম দৃঢ় বিশ্বাস। শুধু যে বেদান্তে আমাদের বিশ্বাস দরকার তাই নয়, কারণ আমাদের যে জাগতিক জীবনেও লৌকিক বিষয়েও যদি আমাদের বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আমরা এক পাও এগোতে পারি না। প্রতি মুহূর্তেই আমাদের বিশ্বাস করতে হয়। এই যে ধরুন আমরা এখানে এসেছি যে আমরা জানি যে হ্যাঁ ক্লাস হবে, এই বিশ্বাস, সেই বিশ্বাসের জন্যই আমরা এসেছি। যদি বিশ্বাস না থাকতো আমরা আসতামই না। তারপরে ধরুন আপনি দোকানে কিছু জিনিস কিনতে গেছেন, তাহলে সে জিনিসটি ঠিক দেবে এই বিশ্বাস, তবে আমরা জিনিসটি কিনতে পারলাম, তাই না? তারপরে আমরা ধরুন ট্রেনে উঠলাম, এই বিশ্বাস যে ট্রেনটি আমাকে ঠিক সময়ে উপযুক্ত যে জায়গা সেখানে পৌঁছে দেবে। তাই প্রতি মুহূর্তেই আমাদের ব্যবহারিক জীবনে, লৌকিক জীবনেও প্রতি মুহূর্তে আমাদের বিশ্বাস প্রয়োজন। বিশ্বাস ছাড়া কিন্তু আমরা এক পাও এগোতে পারি না। আমরা যে বিষয়ে প্রবৃত্ত হই আর তার সেই বিষয়ে বা সেই বিষয়ের সাধনে যদি শ্রদ্ধা না থাকে সে কিন্তু অগ্রসর হতে পারে না। যে অবিশ্বাসী সে কিন্তু একটুও এগোতে পারবে না। সব কিছুতেই সন্দেহ, সব কিছুতেই অবিশ্বাস, তাহলে তো কোনো কিছুতেই সে মনোনিবেশ করতে পারবে না, কোনো কাজেই সে এগোতে পারবে না। এই জন্য শ্রদ্ধাকে শাস্ত্রে মহৎ সাধন বলা হয়েছে। মা যেমন সর্বদা সন্তানকে রক্ষা করেন, সেই রকম শ্রদ্ধা সাধককে সর্বদা পালন করেন। এইটিকে বলেছেন ভাষ্যকার শঙ্করাচার্য। তিনি গীতা ভাষ্যে বলেছেন যে মা যেমন সর্বদাই সন্তানকে রক্ষা করেন, সেই রকম যে শ্রদ্ধা সেইটি আমাদের রক্ষা করে। এখন ব্রহ্মবস্তু যেটি সেটি হচ্ছে সদ্বস্তু, অর্থাৎ আছে, কিছু আছে, সেই সদ্বস্তু, সেই ব্রহ্ম ঈশ্বর আত্মা তিনি আছেন, এটি আমাদের দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাস না হলে আমরা সেই বস্তুকে কি করে লাভ করব, সেই বস্তুর অনুভব কি করে করব? তাই সর্বপ্রথমেই বিশ্বাস। আর শাস্ত্র কি? শাস্ত্র হচ্ছে ঋষিদের ধ্যানে অনুভবের যে কথা, সেইটি সেইগুলি হচ্ছে শাস্ত্র, সেইগুলোই শাস্ত্রে লিপিবদ্ধ আছে, সেগুলো সব সত্য। ঋষিরা ধ্যানে যে সত্য উপলব্ধি করেছেন সেই হচ্ছে শাস্ত্র। আর সেই শাস্ত্রই, সেই শাস্ত্র বাক্যই গুরু আচার্য ব্রহ্মজ্ঞানী তারা নিজ জীবনে সেটি প্রতিফলিত করে, সেটি অনুভব করে তারা সেইটি বলেন। তাই এইটি হচ্ছে বেসিক। আমরা গুরুর মুখে, শাস্ত্র মুখে, আচার্য মুখে শুনলাম, শাস্ত্র শুনছি, এই সমস্ত কিছু শুনছি যে আমাদের একটি শ্রদ্ধা আছে যে হ্যাঁ এর দ্বারা আমরা সেই ব্রহ্মবস্তু আত্মবস্তু তাকে লাভ করতে পারব। সেই জন্য যদি শ্রদ্ধা না থাকে, সত্য এই যে আছে, এটি যে আমাদের, এটি যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু আমরা এক পাও এগোতে পারবো না, আমাদের জ্ঞান ফলপ্রসূ হবে না। শ্রদ্ধার দ্বারাই কিন্তু আমরা জ্ঞানের অধিকারী হতে পারি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরং সংযতেন্দ্রিয়ঃ, গীতাদেব ভগবান বলছেন, যিনি শ্রদ্ধাবান তিনি জ্ঞান লাভ করতে পারেন। আর এই কথাগুলি কারা বলেন? যারা হচ্ছেন সজ্জন ব্যক্তি। সজ্জন কথার অর্থ সৎ জন, যিনি সৎ ব্যক্তি,
সত অর্থাৎ সৎ হচ্ছে একমাত্র সেই ব্রহ্ম, তিনিই হচ্ছেন সৎ। সৎ অর্থাৎ যেটি আছে ইটারনাল, চিরস্থায়ী, এইরকম যিনি ব্যক্তি অর্থাৎ যার জ্ঞান লাভ হয়েছে তাকেই সজ্জন বলা হচ্ছে এখানে। তাহলে এই সজ্জন ব্যক্তিরাই এই কথা বলে থাকেন। আর শ্রদ্ধা কি করে? শ্রদ্ধা আমাদের অহংকারকে নাশ করে, আমাদের বুদ্ধিকে শুদ্ধ করে। ছান্দোগ্য উপনিষদে আছে যে তত্ত্বম অসি, এই বাক্য শ্বেতকেতুকে বলছেন তার গুরু, তার আচার্য। এটি বলার আগে তিনি বলছেন যে শ্রদ্ধৎস সৌম্য, হে সৌম্য তুমি শ্রদ্ধাপরায়ণ হও। কারণ শ্রদ্ধাই কিন্তু আমাদের সেই যে আলটিমেট গোল সেখানেই পৌঁছে দিতে পারে। শ্রদ্ধা ছাড়া কিন্তু আমরা একটুও এগোতে পারি না। তাহলে শাস্ত্র বাক্যে, গুরু বাক্যে সত্য বুদ্ধি, এইগুলি সত্য। হ্যাঁ, এটি নিজের হৃদয় থেকে যিনি অনুভব করেন, হৃদয় থেকে যিনি এইগুলো হ্যাঁ সত্যি আছে আছে, এই যে আমাদের অনুভব। আর আমরা যত শাস্ত্র শুনছি, গুরুমুখে মহাবাক্য শুনছি, শুনে আমাদের আমরা কিন্তু সেই সতের দিকেই এগিয়ে যাচ্ছি, একটু একটু করে এগিয়ে যাচ্ছি, সেই শ্রদ্ধাকে অবলম্বন করে। সেই শ্রদ্ধা কি করে? আমাদের যে আত্মবস্তু তাকে লাভ করিয়ে দেয়। সা শ্রদ্ধা কথিতা যদ বীর্যয়া, সেই শ্রদ্ধা, সা অর্থাৎ তা সদ্ভি, যারা বেদান্ত তাৎপর্য অভিজ্ঞ জ্ঞানী, তারা কি বলেন অর্থাৎ যারা ওই পথে চলে সিদ্ধি লাভ করেছেন, যারা অনুভব করেছেন যে হ্যাঁ এইভাবেই সেই সৎ বস্তুকে তারা অনুভব করেছেন, লাভ করেছেন, তারাই বলেছেন, তারাই বলেন যে এই সৎ ব্যক্তি, সৎ জ্ঞানী ব্যক্তি এবং শাস্ত্রের যে বাক্য তার প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাই আমাদের সেই জ্ঞান লাভ করতে সহায়তা করে। জ্ঞান লাভে আমরা সফল কাম হতে পারি, জ্ঞান লাভ এই শ্রদ্ধার দ্বারাই হতে পারে। শ্রদ্ধা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই শ্রদ্ধার দ্বারাই সব কিছু লাভ হতে পারে। নিজের স্বরূপের অনুভব, নিজের আত্ম স্বরূপের অনুভব, আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, ব্রহ্মবিদ্যা, এই সব কিছুই এই শ্রদ্ধার দ্বারাই কিন্তু লাভ হতে পারে। এটি কারা বলছেন? যারা ব্রহ্মবিদ, যারা জ্ঞানী, যারা সদ্ব্যক্তি, সজ্জন অর্থাৎ যারা জ্ঞান লাভ করেছেন অলরেডি, তাদের এটা এক্সপিরিয়েন্স, যারা এই বিষয়ে অভিজ্ঞ, তারাই এই কথা বলেছেন। তাই আমাদের কি করতে হবে? শ্রদ্ধা, ঈশ্বর, গুরুবাক্য, শাস্ত্রবাক্যে অটুট শ্রদ্ধা অবলম্বন করতে হবে। সেইটি কিন্তু আমাদের যে লক্ষ্য, নিজের স্বরূপ উপলব্ধি, ব্রহ্ম উপলব্ধি, সেইখানে আমরা পৌঁছাতে পারব। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।